वेलकम एंड वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू अ फ्रेश न्यू ब्लॉग ऑफ बेटर लिविंग। आज के जामाई षष्ठी, सो शुभ जामाई षष्ठी। और आज के ब्लॉगटा एकटू स्पेशल, एकटू ना अनेकटाई स्पेशल आज के ब्लॉगटा। आज के आमरा सबाई जाच्छी बाहरे खावा दावा करते जामाई षष्ठी स्पेशल लंच। एक्चुअलि मार ही करार कथा छिलो, किन्तु मार शरीरटा एबछर खूब एकटा भालो नेई बोले आर बेशी माके रान्नाबान्नार दिकटा मायेर जामाई बोलेछे रान्नाबान्नार चाप निते ना, তো তার জন্য আমরা বাইরেই অ্যারেঞ্জ করেছি খাওয়া দাওয়া। তো চলো আজকে সাথে থাকো, আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। এখন আমি ফটাফট একটু রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। শুভ জামাই ষষ্ঠী আমার মতন সবল জামাইদের বেস্ট অফ লাক। তুমি শান্তিনিকেতন থেকে কিনেছিলে, একটু দেখাও। খুব ভালো হয়েছে, খুব কমফোর্টেবল না মা? তাহলে চলো এবার আমরা লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি, তাই তো? তুমি কিছু বলবে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে? জামাই ষষ্ঠী উপলক্ষে আপনারা সবাই মেয়ে জামাইকে নিয়ে আনন্দ করবেন, ছেলে বৌমা তাই না, মেয়ে বৌমাকে নিয়েও আনন্দ করবেন, মজা করবেন একদম। আর এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা লাঞ্চে যাচ্ছি। ব্যাস এই যে সোহান আজকে রেডি, সোহান আজকে ওয়েস্টার্নে রেডি। আর আছে এদিকে ভাই, কিরে চল আর দু বছর পরে তোর হবে জামাই ষষ্ঠী। ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি। রিসেন্টলি আমার আর আমার হাজবেন্ডের কিছু ব্লাড টেস্ট করানোর দরকার ছিল। আমাদের ফ্যামিলি ডক্টরই সেই ব্লাড টেস্ট করানোর কথাগুলো বলেছিল। তো কোথা থেকে ব্লাড টেস্ট করাবো তার জন্য আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি। আমার ফ্রেন্ড বলেছে মেডিবাডি অ্যাপের কথা। মেডিবাডি অ্যাপটা আমি ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি, এবং ডাউনলোড করার পরে দেখি যে অ্যাপটা চালানো একদমই সহজ। সেই অ্যাপের মধ্যে অনেকগুলো ফিচার্স রয়েছে, যেমন অনলাইন ডক্টর কনসালটেশন, ল্যাব টেস্ট, তাছাড়া মেডিসিন বাই, সব কিছু। তো আমাদের ডক্টর যে যে টেস্টের কথা বলেছিলেন, তো সেগুলো আমাদের একটা বেসিক হেলথ চেকআপ যে প্ল্যান আছে সেই প্ল্যানের মধ্যে ইনক্লুড ছিল। বেসিক হেলথ চেকআপ প্যাক আমি যদি বাইরে থেকে করাতে যেতাম তাহলে আমার কস্ট পড়ে যেত 1299, যেটা আমি মেডিবাডি অ্যাপ থেকে পেয়েছি 699 পার পার্সন, অনেকটাই সেভ হয়েছে। মেডিবাডি অ্যাপ থেকে আমরা আমাদের দিন এবং সময় নিজেদের সুবিধা মতো সিলেক্ট করি, এবং ল্যাব টেকনিশিয়ান আমাদের বাড়িতে এসে সমস্ত স্যাম্পল কালেক্ট করে নিয়ে যান। আমরা স্লট বুকিং করেছিলাম সকাল 9টায়, আর উনি এক্স্যাক্ট 9টার সময়ে চলে এসেছিলেন, আর ওনার ব্যবহারও খুব ভালো ছিল। প্রথমে আমরা কিছু ফর্ম্যালিটিস করি যেগুলো সিগনেচার করার প্রয়োজন রয়েছে। তো সেগুলো করার পর এখানে দেখা যাচ্ছে যে তাদের পার্সোনালাইজ স্মার্ট কিট রয়েছে, এবং অত্যন্ত অত্যাধুনিক যে পদ্ধতিতে তারা ব্লাড স্যাম্পেল কালেকশন করেন। প্রথমে এখানে আমার ব্লাড প্রেশার মাপা হয়েছে, এবং ব্লাড প্রেশার মাপার পরে আমাদের যে ব্লাড টেস্টগুলো ছিল সেই ব্লাড টেস্টের জন্য ব্লাড স্যাম্পেল কালেকশন করে। সেম পদ্ধতিতে আমার হাজবেন্ডেরও প্রথমে ব্লাড প্রেশার চেক করা হয়, এবং তারপরে ব্লাড স্যাম্পেল কালেক্ট করা হয়, এবং 24 ঘন্টার মধ্যেই আমরা আমাদের রিপোর্ট পেয়ে যাই। রিসেন্টলি আই কম টু নো অবাউট মেডিবাডি অ্যাপ। মেরি আর মেরে হাজবেন্ড কো কুছ ব্লাড টেস্ট করনে কি জরুরত থি, তো ইসিলিয়ে হমনে মেডিবাডি অ্যাপ সে আপনা ব্লাড টেস্ট বুকিং কিয়া। হমারি ফ্যামিলি ফিজিশিয়ান জো সারে টেস্ট কে লিয়ে বোলে থে ও সব কুছ হমে মিল গয়া ইস বেসিক হেলথ চেকআপ প্ল্যান মে। আপ ইহা পর বহুত সারে হেলথ চেকআপ প্ল্যানস হ্যায় ও আপ চেক আউট কর সকতে হো। আপ ইস অ্যাপ পর ডিফারেন্ট টাইপ অফ হেলথ চেকআপ প্ল্যান সিলেক্ট কর সকতে হো, অর আপনি ডেট অর টাইম কি সুবিধা অনুসার স্লট বুক কর সকতে হো। মেডিবেডি ল্যাব টেকনিশিয়ান এক্স্যাক্ট টাইম পর হমারে ঘর পে আয়ে, আর উনকা বিহেভিয়ার বহুত হি আচ্ছা থা। ইসকে বাদ থোড়া সা ফর্মালিটিস থা জো হমনে পুরা কিয়া, আর আপ ইহা পর দেখি সকতে হো মেডিবেডি কা স্মার্ট পার্সোনালাইজড কিট। ইহা পর বহুত হি আচ্ছে আচ্ছে কিট ইউজ কিয়ে গয়ে হুয়ে হ্যায় ব্লাড স্যাম্পল কালেকশন করনে কে লিয়ে। পহলে টেকনিশিয়ান মেরি বিপি চেক কিয়া, আর উসকে বাদ ব্লাড স্যাম্পল ভি কালেক্ট কিয়ে বহুত ইজি তরিকে সে। পিওর সেফটি অ্যান্ড প্রিকশনস কে সাথ উনহোনে ব্লাড স্যাম্পল কালেক্ট কিয়া। ये इतना इजी एंड सिंपल प्रोसेस है, मुझे और मेरे हस्बैंड को बिल्कुल भी तकलीफ नहीं हुई, और 24 आवर्स के अंदर ही हमें रिपोर्ट भी मिल गया। मैं तो मेडिबडी सर्विस से बहुत इम्प्रेस्ड हूँ, आप एक बार ट्राई करके देखिए। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি আজকে মধ্যম
মধ্যমগ্রামে, মধ্যমগ্রামে সেখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল মেনু, স্পেশাল থালি এসবের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা সেখানেই যাচ্ছি, কিন্তু অলরেডি অনেকটাই লেট হয়ে গেছি। জানি না ওখানে কি ভিড় থাকবে কি না থাকবে, তো যদি খুব ভিড় হয় তাহলে আমরা আবার আমাদের ডেস্টিনেশন চেঞ্জও করতে পারি। তো আপাতত আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রামে শোলে কিচেন। আর প্রত্যেক বছরই মাই রান্না করে, মাই রান্না করে সাজিয়ে গুছিয়ে সব কিছু আমাদের জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া হয়। তো এইবার ভাবলাম যে একটু অন্যরকম হোক, মায়েরও আস্তে আস্তে বয়স হচ্ছে, এত বছর তো রান্না করে আমাদের খাইয়েছে, আর যেহেতু মা আমাদের পাশেই থাকে তার জন্য ওর সপ্তাহে দু তিন দিন জামাই ষষ্ঠী চলেই, তাই তো? তো স্পেশাল কিছু রান্না বান্না করলে যেটা হয় আর কি, আজকে এটা রান্না করেছি একটু আয় খাওয়া দাওয়া কর এখানে। তো আমাদের প্রায় সপ্তাহের মধ্যে দু তিনবারই আমাদের জামাই ষষ্ঠী চলে, তো তার জন্যে মাকেও একটু স্পেশাল ট্রিট দেবো। আর মাও বললো সব কিছু মিলিয়ে আজকে জামাই ষষ্ঠীটা আমরা বাইরে খাওয়া দাওয়া করার প্রোগ্রাম করেছি। যেটা বললাম সেটাই হলো, হ্যাঁ আমরা এটাই গেস করছিলাম যে হবে কি হবে না, অসম্ভব। এতক্ষণ দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা তো ইটস ইম্পসিবল। প্রচুর ওখানে ভিড় রয়েছে, মিনিমাম দাঁড়ালে আমাদের টার্ন আস্তে আস্তে দু থেকে আড়াই ঘন্টা লাগবে, সো ইটস ইম্পসিবল। ওকে, সো চলো দেখি কি ব্যবস্থা করি। চলে এসেছি ডিএলএফ মলের একদম ওপরে, সেখানে অ্যাটমসফিয়ার রেস্টুরেন্ট রয়েছে, তো সেখানে আমরা চলে এসেছি। আর অনেকটাই রাশ কম, আমরা ভাবছিলাম অনেকগুলো জায়গাতেই যাব, প্রথমে ওইদিকে ধামসা ও ক্যালকাটা ক্যাফে কান্তে আমরা মোটামুটি এই দিকটাই ট্রাই করছিলাম আসার, তারপরে ভাবলাম এত নোন প্লেসে গেলে সত্যি আজকের দিনে খুব ভিড় হবে, তো একটু অফবিট আর একটু আননোন ডেস্টিনেশন খুঁজতে খুঁজতে আমরা এখন চলে এসেছি, যেটা বললাম তোমাদের ডিএলএফ মলের একদম ওপরে অ্যাটমসফিয়ার সেই রেস্টুরেন্টে। তো এখানে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু তো আছে, তো আমি তোমাদের সাথে সেটা আগে শেয়ার করে নিই। জামাই ষষ্ঠী স্পেশাল মেনু যেখানে রয়েছে আমপোড়া শরবত, ধনেপাতা মুরগি স্যুপ, মাছ ফ্রাই, পাঁচমিশালি ভাজা, ভাজা মুগ ডাল, মুরগির ঝোল, কচি পাঠা কষা, চিংড়ি মালাইকারি, স্টাফ কচুরি, বাসন্তী পোলাও, গোলাপজামুন আর রাবড়ি, আর গ্রিন স্যালাড, পাপড় চাটনি, সো অনেক কিছু রয়েছে মেনু। আর ফার্স্ট এখানে চলে এসেছে আমপোড়া শরবত, তো চলো এটাকে ট্রাই করি, তুমি ট্রাই করো, আজ তো তোমার দিন। ভালো, ফার্স্ট এসেছে স্যুপ, ধনে পাতা আর চিকেন দিয়ে স্যুপ। এখানে স্যুপ খাওয়া হচ্ছে, আর সোহানের জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে গেছেন ওনারা, ওদের দুজনের জন্য মা আর কর্তামশাই, ওনারা দুজন আজকে জামাই ষষ্ঠী স্পেশাল থালি খাবে। আর আমি আর ভাই একটু অন্যরকম নিয়েছি, প্লিজ তোমরা কিছু মনে করো না, আমরা একটা সিজলারের ওপর নিয়েছি, একটা নুডলসের ওপর সিজলার আর একটা হচ্ছে রাইসের সিজলার। তো সব কিছু আসলে, মেনু আসলে তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো জামাই ষষ্ঠী থালি এখানে চলে এসেছে, থালিতে রয়েছে বাসন্তী পোলাও এবং তার সাথে রয়েছে পাঁচ রকমের ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল এবং আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে পাঁপড় ভাজা,
আর রয়েছে কড়াইশুঁটির কচুরি, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর এখানে রয়েছে চিকেন কষা, তারপরে আছে মাটন কষা, এবং মাটন কষার সাথে সাথে রয়েছে এখানে ভেজ ডাল, ওদিকে রয়েছে স্যালাড, এবং তার সাথে রয়েছে এখানে গোলাপ জামুন আর চাটনি, শঙ্খ মিষ্টি, এখানে সন্দেশটা রয়েছে, ঝিরি ঝিরি আলু ভাজা দিয়ে গেছে, সাথে সাদা ভাতও রয়েছে, আর আমাদের অর্ডার করা দুটো সিজলারও চলে এসেছে। কি বলবেন? আমাদের খাওয়া দাওয়া তো চলছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক চলছে, তো তার জন্য এখন এখানে বেশি কথা বলতে পারছি না, তোমাদের সাথে বাইরে বেরিয়ে তারপরে সব কথা শেয়ার করছি। এখানে জামাই ষষ্ঠী স্পেশাল পমফ্রেট ফ্রাইও রয়েছে, পমফ্রেট মাছটাকে জাস্ট মশলায় ফ্রাই করে দেওয়া হয়েছে। আর এখানে আমাদের সিজলারটাও চলে এসেছে, নুডলস আছে, চিকেন আছে, আর এগ আছে। আমি আবার বলছি প্লিজ তোমরা কেউ কিছু বলো না, বাট আজকে আমার সত্যি একটু অন্যরকমের খেতে ইচ্ছা করছিল বলেই আজ আমি এটা অর্ডার করেছি। বাড়িতে চলে এসেছি, আর সব মিলিয়ে আজকের জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চটা খুব ভালোই হলো। আমরা ভেবেছিলাম একটা জায়গায় যাব, কিন্তু সেখানে তোমরা দেখলে যে মধ্যমগ্রামে শোলেতে ওখানে কতটা ভিড় ছিল, ওখানে আমাদের দাঁড়ালে প্রায় অলমোস্ট এক দেড় ঘন্টা ওয়েটিংয়েই ছিল বা তারও বেশি। তো আমরা সেখান থেকে ঠিক করলাম যে নিউ টাউনের দিকে যাব, আর ওই দিকটা যেহেতু একটুখানি অফ বিট তাই ওখানকার রেস্টুরেন্টগুলোও হয়তো ফাঁকা হবে, তো সেটাই হয়েছে। আমরা গেছি, খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছি ওখানে। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি তৈরি করা হয়েছিল আর কি। এমনি বেঙ্গলি খাবার খুব একটা পাওয়া যায় না, অন্যদিন তোমরা যদি যাও তাহলে ওখানে বেশিরভাগ তোমরা চাইনিজ, থাই বা ইন্ডিয়ানের মধ্যেও যে নর্থ ইন্ডিয়ানের খাবারগুলো রয়েছে সেগুলোই পাবে। বাকি জায়গাটা খুব ভালো ছিল, তোমরা ওই DLF শপিং মলের ওপরে অ্যাটমোসফিয়ার যে রেস্টুরেন্ট সেখানে তোমরা যেতে পারো, ফুড এনজয় করতে পারো, তো আমার মনে হয় তোমাদের খুব ভালোই লাগবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বেটার লিভিং। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, সবাই খুব ভালো থেকো, বাই।